আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পিউরিফায়ার নিয়ে চতুর্থ পর্বে আজ থাকছে অটো এবং ম্যানুয়াল ডিসচার্জের উপর একটি টিউটোরিয়াল। আলফা লেভেল S835 মডেল পিউরিফায়ার এক্সাম্পল হিসাবে এখানে ব্যবহৃত হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এই আশা রইল। উৎসাহ দেওয়ার জন্য অগ্রিম ধন্যবাদ। পিউরিফায়ারের ইনসাইডে সলিড স্লাজ সহ সকল ময়লাকে রানিং অবস্থায় বের করে ক্লিন করার পুরো প্রক্রিয়াকে ডিসচার্জ বলে। আমরা স্ক্রিনে যে পিউরিফায়ারকে দেখব তা প্রতি এক ঘন্টা পরপর অটোমেটিক ডিসচার্জ করে। একটি পিউরিফায়ারের ইফিশিয়েন্ট অপারেশন এর ডিসচার্জিংয়ের উপর অনেকটা নির্ভর করে, তাই প্রতিটি ফোর্থ ইঞ্জিনিয়ারের উচিত তার ওয়াচে একবার ম্যানুয়ালি ডিসচার্জ করে এই ডিসচার্জিং অপারেশনের পুরো ফাংশনটা এনশিওর করা। EPC 50 এর মাধ্যমে এই ডিসচার্জ অপারেশনের বিভিন্ন টাইমিং চেঞ্জ করা যায়। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এর উপরে আমি একটি বিস্তারিত আলোচনা রাখব। যখন আমরা ডিসচার্জ বাটনটি প্রেস করব তখন ফিট টু পিউরিফায়ার এই ভালভটি চেঞ্জ হয়ে সার্কুলেশন মোডে চলে যাবে। এরপর সলিনয়েড ভালভ SV10 অ্যাক্টিভেট হবে 49 সেকেন্ডের জন্য এবং ডিসপ্লেসমেন্ট ওয়াটার পিউরিফায়ার ভিতরে প্রবেশ করে ক্লিন অয়েলকে পিউরিফায়ার চেম্বার হতে বের করে দিবে। এরপর SV10 5 সেকেন্ডের জন্য ওপেন হবে এবং এর দ্বারা পিউরিফায়ারের স্লাইডিং বোল ওপেন হয়ে ডিসচার্জটি সংগঠিত হবে। এরপর 15 সেকেন্ডের একটি ইন্টারভাল হবে। এরপর SV16 15 সেকেন্ডের জন্য অ্যাক্টিভ হয়ে স্লাইডিং বোল ক্লোজিং ওয়াটার সাপ্লাই করবে। এরপর আবার SV10 40 সেকেন্ডের জন্য ওপেন হয়ে সিলিং ওয়াটারকে সাপ্লাই করবে। এরপর ফিড ভালভ V1 সার্কুলেশন মোড থেকে আবার পিউরিফায়ারে অয়েল সাপ্লাই করবে এবং এর মাধ্যমে পুরো সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। ডিসচার্জ বাটন প্রেস করার পর কী কী ঘটছে তা দেখুন। এয়ার অপারেটেড 3-ওয়ে অয়েল ফিড ভালভ V1-এর পজিশন চেঞ্জ হলো। ফিড বন্ধ হয়ে যাওয়ার পরে অপারেটিং ওয়াটার লাইনের SV10, SV15 এবং SV16 পর্যায়ক্রমে তাদের সিকোয়েন্স অনুযায়ী কাজ করছে তা খেয়াল করুন। যখনই স্লাইডিং বোলটা ওপেন হবে তখন একটা ঝুপ করে শব্দ হবে। যতক্ষণ পর্যন্ত এই ডিসচার্জিং সিকোয়েন্সটি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত EPC 50 মনিটরে আপনারা ডিসচার্জ লেখাটি ট্রাভেল করতে দেখবেন। ডিসচার্জিং অপারেশনের বিভিন্ন পর্যায়ে পিউরিফায়ারের মোটর অ্যাম্পিয়ারের পরিবর্তন এবার আমরা লক্ষ্য করব। ফিড বন্ধ অবস্থায় পিউরিফায়ারের অ্যাম্পিয়ার এখন 7 শো করছে। ঠিক যখন স্লাইডিং বোল্টটি ওপেন হবে তখন অ্যাম্পিয়ার চলে গিয়েছে দেখেন 16-এর কাছাকাছি। এরপর আবার ধীরে ধীরে কমে আসছে এবং স্লাইডিং বোল্টটি ক্লোজ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, চলুন পরিচিত হওয়া যাক পিউরিফায়ারের অপারেটিং ওয়াটার ভালভ ব্লকের সাথে। এটি হচ্ছে SV15, এটা হচ্ছে SV16 আর এটা হচ্ছে SV10। ডিসপ্লেসমেন্ট প্লাস সিলিং ওয়াটারের জন্য SV10 যা পিউরিফায়ারের টপ কভার দিয়ে প্রবেশ করে, SV15 ওপেনিং এবং SV16 ক্লোজিং যা পিউরিফায়ারের নিচে কানেক্ট থাকে। এটি পিউরিফায়ারের অপারেটিং এয়ার ভালভ ব্লক। আমরা SV1 যা পিউরিফায়ারের ফিড ভালভকে অপারেট করে সেই ভালভটি আইডেন্টিফাই করলাম। ডিসচার্জ করার জন্য প্রথমে আমাদেরকে ফিড বন্ধ করতে হবে। কিভাবে ফিড বন্ধ করব?
প্রতিটি সলিনয়েড ভালভকে ম্যানুয়ালি অপারেট করার জন্য একটি ফাংশন দেওয়া থাকে। এখানে আপনারা দেখুন SV1 এর যে নবটি রয়েছে, নবটির পজিশন হরিজন্টাল রয়েছে। আমরা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে এই পজিশনটাকে আমরা ভার্টিক্যাল করে দেব। এই ভার্টিক্যাল করার মাধ্যমে আমরা V1 বা ভিড ভালভে আমরা এয়ার সাপ্লাই বন্ধ করে দিতে পারবো। এরপর আমরা SV10 এই ভালভটির নবটিকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে পিউরিফায়ারের ভিতরে ডিসপ্লেসমেন্ট ওয়াটার সাপ্লাই দিব। এরপর আমরা SV15 এই সলিনয়েডের নবটিকে ভার্টিক্যাল পজিশনে নিয়ে বোল ওপেনিং ওয়াটার সাপ্লাই দিব এবং 5 সেকেন্ড পর বন্ধ করে দিব। এরপর আমরা 15 সেকেন্ডের একটি ইন্টারভেল নেব। এই 15 সেকেন্ডের পরে আমরা SV16 বা বোল ক্লোজিংয়ের ভালভটি ওপেন করব। পনেরো সেকেন্ড পরে SV16 ভালভটি আবার বন্ধ করে দেব। এবার আমরা SV10 এই ভালভটি 40 সেকেন্ডের জন্য ওপেন করব এবং এরপরে আমরা এই SV10 ভালভটি বন্ধ করে দেব। এর কিছুক্ষণ পরে সমস্ত কিছু সেটেল ডাউন হয়ে গেলে আমরা ইয়ারটি ওপেন করে ফিড ভালভ যে V1 সেটি অ্যাক্টিভেট করব এবং পিউরিফায়ারকে ফিড দেব। বন্ধুরা, এই ছিল পিউরিফায়ারের ইমার্জেন্সি বা ম্যানুয়াল ডিসচার্জ অপারেশন। যদি কোনো কারণে অটোমেশন কাজ না করে তবে তোমরা এভাবে পিউরিফায়ারকে ম্যানুয়ালি ডিসচার্জ বা ইমার্জেন্সি ডিসচার্জ করতে পারবে। পিউরিফায়ারের মেকার ম্যানুয়াল থেকে ডিসচার্জ সিকোয়েন্সের কিছু অংশ তোমাদের জন্য তুলে ধরলাম, যাতে তোমরা আরও সহজে বুঝতে পারো। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আজকের পর্বের উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।